প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মডেল টেস্ট 6 এর সমাধান দেওয়ার চেষ্টা করব। গত পর্বে আমি মডেল টেস্ট 5 পর্যন্ত সমাধান করেছি। আপনারা যারা দেখতে চান অবশ্যই দেখে আসবেন। আশা করি ক্লাসটি সঙ্গেই থাকবেন এবং ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন। খুব সহজভাবে ব্যাখ্যা সহ সমাধান করা হয়। তাহলে আর বেশি কথা নয়, অঙ্ক শুরু করা যায়। অঙ্ক শুরু হবে 61 নাম্বার থেকে। শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে? এটা একটি সিরিজ। দেখেন 212, অর্থাৎ 212 7946113, তার মানে এইটা 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 এটা থেকে পার্থক্য দেখেন 33 করে আছে, তার মানে 33 করে ধারাটি গিয়েছে। তাহলে 113 থেকে কত বাদ দিলে 33 হবে? তার মানে 80 বাদ দিলে, তার মানে এইটার পার্থক্য হচ্ছে 33। উত্তর ঘ। এ ধরনের ধারাগুলো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, পার্থক্য বের করার চেষ্টা করবেন, তাহলে আনসারগুলো পেয়ে যাবেন। তারপর 62 একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 100 এর সংখ্যাটি কত হবে? খুব সহজে, তাহলে একটি সংখ্যা আমরা ধরে নিই এক্স, এক্স এর সাথে কি 3 গুণের সাথে কি করতে হবে? দ্বিগুণ যোগ। 2 দ্বিগুণ যোগ করলে কি হবে? সমান 100 হবে। তাহলে কি হবে? 5x হলো সমান 100, তাহলে x সমান 20, তার মানে সংখ্যাটি কত? উত্তর 20। আশা করি বুঝতে পারছেন। রোমান m সংখ্যার, অর্থাৎ রোমান m প্রতীকের অর্থ কোনটি? অবশ্যই উত্তর কত হবে? ক নম্বর 1000, এটা আমরা সবাই জানি। নেক্সট চলে যায় 64। 12 কোন সংখ্যার 150%? তাহলে আমরা কোন সংখ্যার, তাহলে ধরি এক সংখ্যার 150% সমান কত হবে? 100 সমান কত? 12। তাহলে এটা যদি আর গুণ করেন তাহলে দেখেন 12 গুণ 100, এক সমান কি হবে? 150। এটা কাটলে কি হবে? 5 দিয়ে কাটলে 3, আর হচ্ছে এটা 2, 4 সমান কত? অতএব 1 সমান 8, তার মানে ক নম্বর উত্তর। আশা করি বুঝতে পারছেন। তারপরে 65 90 ডিগ্রি কোণে সম্পূরক কোণ কত ডিগ্রি? অবশ্যই হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে। তবে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? অবশ্যই কত হবে? খ নম্বর, কারণ আমরা জানি যে সম্পূরক কোণ দুই সমকোণের যোগফল, অর্থাৎ 180 ডিগ্রি হলে সেটা সম্পূরক কোণ হয়। তো 66 নম্বর কি বলছে? দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2 এবং এর গুণফল 24 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? তার মানে এই অঙ্কটি এক্স এবং ওয়াই ধরে অঙ্কটি সমাধান করা যায় অনেক বড় হবে। তো আপনারা অপশন টেস্ট করার মাধ্যমে সমাধান করবেন যে দুটি সংখ্যার গুণফল 24 যদি হয় তাহলে এই 4×6 সমান কত? 24। কিন্তু দেখেন 4×6 থেকে 4 বাদ দিলে কিন্তু 2, তার মানে দুটি শর্তই পূরণ করে। তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্ষুদ্রতর সংখ্যাটি হচ্ছে 4, খ নাম্বার, তার মানে এইটা। তো আপনারা এক্স এবং ওয়াই ধরে অঙ্কটি করলে সমাধান করা যাবে। 67 নম্বর কি বলছে? দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? তো আমরা জানি কি একটা সূত্রের মাধ্যমে করতে পারি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, তার মানে তাহলে লসাগু ইন্টু গসাগু সমান কি হবে? দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ 1536, তাই না? এখন লসাগু কত আছে? 96×গসাগু সমান 1536। তাহলে এখন গসাগু বের করতে বলছে, তাহলে এটাকে ভাগ করে দেন 96, তাহলে উত্তর কত হবে? অবশ্যই এটা কাটলে 16 হয়, উত্তর গ নম্বর। আশা করি বুঝতে পারছেন। ৬৮ নাম্বার, একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থীর ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ চকোলেট পেলে ক্লাসে মোট শিক্ষার্থী সংখ্যা কত?
তার মানে এই অঙ্কটি আমরা খুব সহজে করি যে মোট শিক্ষার্থী। এই অঙ্ক আমার অনেক মডেল টেস্টে করা আছে, তারপরেও আজকে ভালোভাবে করার চেষ্টা করে অবশ্যই ভালোভাবে বুঝবেন যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা এক্স। এখন বলছে একটি ক্লাসে শিক্ষার্থীর মধ্যে 2700 চকলেট বিতরণ করবে, কিন্তু প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেলায়। তাহলে যদি এক্স মোট শিক্ষার্থী হয়, মোট শিক্ষার্থী 3 গুণ চকলেট পাবে, তার মানে 3x কিন্তু কি হচ্ছে চকলেটের সংখ্যা। এখন মোট কত চকলেট বিতরণ করবে? 2700 চকলেট। তাহলে 3x² সমান কি? 2700। তাহলে x² সমান 3 ভাগ করে দিলে হয় 900, আর x রুট করলে হয় কত? এটা 30। 900-র বর্গমূল হচ্ছে 30, তার মানে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 30 জন। আচ্ছা, এটা যদি আপনারা শুদ্ধি পরীক্ষা করেন তাহলে কী হবে? যে 30 জন স্টুডেন্ট মোট শিক্ষার্থীর 3 গুণ পাবে, তার মানে 30-এর সাথে গুণ 3 করেন তাহলে দেখেন 90। এই 90টা চকলেট এক একজন স্টুডেন্ট পাবে। তাহলে এই 90-এর সাথে আপনি 30 গুণ করেন তাহলে দেখবেন যে 2700 চকলেট পেয়ে গেছেন। তার মানে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এখন 69 নম্বর, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? অবশ্যই 9 গুণ বৃদ্ধি পাবে। আমরা জানি কি বৃত্তের ব্যাস সমান 2r, আর ব্যাসার্ধ সমান কি? 2r/2, এটা এটা ভাগ করলে সমান r হয়। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে πr² এইটা। এখন বলছে এটা নর্মালি ক্ষেত্রফল বেরোলো, এখন বলছে বৃত্তের 3 গুণ বৃদ্ধি করেছে, তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ব্যাস, তার মানে ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করে, তাহলে আর এর জায়গায় আপনারা হচ্ছে 3 দিয়ে দেন, তাহলে কি হবে? 3² সমান কি হবে? 9। জাস্ট সেম এইটার মতো করলেই স্বাভাবিক নিয়মে এইটা চলে আসবে, তাহলে π9। আশা করি বুঝতে পারছেন। তার মানে এর ক্ষেত্রফল ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পায়। ৭৪ নম্বর কি বলছে? x+1/x সমান 2 হয়, তাহলে x এর মান হবে কত? তাহলে অঙ্কটি আমরা কিভাবে করি যে x+1/x সমান 2, তাহলে x এর মান চেয়েছে না, তাহলে আমরা এটাকে লসাগু করলে x² + 1 = 2, তাহলে x² + 1 = 2x, তাহলে x² - 2x + 1 = 0। তাহলে এটাকে আমরা যদি মিডিল টার্ম করি, মিডিল টার্মের নিয়ম যেহেতু আপনারা সবাই জানেন তাহলে আর বললাম না, তাহলে x কমন এলে x-1 থেকে -1 কমন এলে x-1 থেকে সমান 0, তার মানে x-1 = 1×x-1। তাহলে এখন x-1 = 0, তাহলে x = 1, ওইটাও সেম, তার মানে উত্তর হচ্ছে 1। তার মানে সূত্রের খ। ধন্যবাদ, এবং ভিডিও উইনিং স্কুলের সাথেই থাকবেন, প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন।